শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। সন্তোষ চন্দ্র রায়। বাবার নাম? শরৎচন্দ্র রায়। মার নাম? যামিনী সুন্দরী রায়। গ্রাম মাটিকাটা, পোস্ট অফিস বরণ্ডি, তখন ছিল বরণ্ডি, পোস্ট অফিসের নামটা চেঞ্জ হয়ে গেছে গোলাইডাঙ্গা, থানা হচ্ছে সিঙ্গাইর আর জেলা হচ্ছে মানিকগঞ্জ। মেট্রিক কোনে? 61-এ ম্যাট্রিক। ওই আমার বাড়ির পাশেই, মানে 1 কিলোমিটার দূর আর কি, নবগ্রাম হাই স্কুল। কলেজ কোনটা? কলেজ ইন্টারমিডিয়েট পর্যন্ত হয়েছে দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। ইন্টারমিডিয়েট তো 61 থেকে 63, তখনও দেবেন্দ্র কলেজে ডিগ্রি হয়নি। ওখান থেকে আমি মানিকগঞ্জ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর নারায়ণগঞ্জ তুলাম কলেজ। তুলাম কলেজে নাইট ছিল সন্ধ্যা 6টা থেকে 9:30 পর্যন্ত। তখন ওই নাইট কলেজে পড়ে আমি বিকম পাস করি 1965-এ, এবং 63-তে ওখানে যেয়ে যখন আমি ভর্তি হইলাম, তখন আমি দিনের বেলা একটা চাকরি করতাম। বাবা পয়সা করে দিতে পারে না, আর্থিক অবস্থা, মানে কলেজের বেতন ইত্যাদি ইত্যাদি, হোস্টেল খরচ ইত্যাদি দিয়ে যাদের দিনে একটা চাকরি করতাম। আমার এক বন্ধু ছিল, সে একটা চাকরি দিল, সেই চাকরিটা করতাম, বেতন ছিল 200 টাকা। 200 টাকা দিয়ে আমার মানে ওখানে মেসে থাকতাম, মেসের খরচ, কলেজের বেতন ইত্যাদি ইত্যাদি খরচ দিয়ে সব ই করেও আমি বাড়িতে 60 টাকা করে পাঠাতে পারতাম বাবাকে। পলিটিক্স করতাম না, ছাত্র রাজনীতি করি। তবে আমি যখন তুলাম কলেজে পড়ি, তখন মুজিবুর রহমান আর তো পাইলাম না, একটা নারায়ণগঞ্জ দেওয়ভোগ করে একটা জায়গা আছে, হ্যাঁ, এই মিটিং করছিল, নাম শুনে আমরা 8-10 জন বন্ধু গেছিলাম ওই মিটিংয়ে, এটাই আমার হলো সবচেয়ে। এবং সেই যে আমার একটা অ্যাট্রাকশন আসছিল যে মুজিবুর রহমানের ভাষণ শুনে আর তো পয়লা আহমদের ভাষণ শুনে, সেই অবধি আমি আজও বলি আমি যদি একটা অংশ আওয়ামী লীগ পাই, তো সেটা আমি আওয়ামী লীগকে দিই, সে জয় হোক আর না হোক, এক ভোটও যদি পাই তো আমার ভোটটা আওয়ামী লীগ পাবে। এই 1965-এ পাশ করার পরেই, পরীক্ষা দেওয়ার পরেই ডিসেম্বরের 15 তারিখে আমি আর একটা চাকরি পাই, স্টেট অফ ডেভেলপমেন্ট, ব্রিটিশ ফার্ম, সেটা ছিল ব্রিটিশ ফার্ম, পাটের কোম্পানি, পাটের ব্যবসা করতো তারা, এই দেশের তা বাংলাদেশের তা পাট কিন্তু পাঁচমণি বেল্ট কিন্তু লুজ কিনে পাঁচমণি গাইড
প্যাকেট করে ওই পাক্কা প্রেসে প্যাকেট করে পাঁচ পুন পাট একত্র করে সেই পাঁচ পুনি বেলি পাট তারা রপ্তানি করত ওখানে চাকরি করে ওখানে থেকে ওখানে 70 পর্যন্ত ওখানে চাকরি করে মুক্তিযুদ্ধের সময় বাড়িতে চলে গেছিল অফিস থেকে আমার লোক পাঠাইয়া যে তুমি আসো তোমার জীবনের দায় দায়িত্ব আমরা নিলাম ম্যানেজার ছিল ওয়েস্ট পাকিস্তান এম এ কুরেশি খুব ভালোবাসতাম সব দিকে এক্সপার্ট ছিলাম আমি অ্যাকাউন্টস টাকাউন্টস সব অফিস যত রকমের কাজ অফিসের তিন চারটা ডিপার্টমেন্টের কাজ আমি একা করতে পারতাম মেন ছিল আমার অ্যাকাউন্টসে ওইটা করেও ক্যাশ অন্যান্য এক্সপোর্টের কাজ সব কিছু করতে পারতাম এই জন্য সে লোক পাঠাই দিয়ে আমার বাড়ির থেকে নিয়ে আসে অফিসটা কোথায় অফিসে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এই যে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের অপোজিটে এটা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল বড় ইন্স্যুরেন্স কোম্পানি ওইটার দোতলায় ছিল অফিস তো ওখানে বান্ধবীরা একটা করে না আমি থাকতাম শীতলক্ষা অফিস থেকে আমার একটা বাসা ঠিক করে দিয়েছিল ওখানে থাকতাম আরও কলিগ টলিগ ছিল তাদের সাথে যে আমার বাড়ির থেকে নিয়ে আসলেও সে থাকতো ওখানে মেসে খাইতাম যে মেসে আমি থাকতাম শীতলক্ষা মেসে রাত্রিতে একদিন ওই শুয়ে গেছি আরও আট দশজনে এক জায়গায় তো মশার উপদ্রব ছিল খুব বেশি তো মশা ওই লাইট দিয়ে মশা সবাই এমনি মারতেছি কেউ এইভাবে মারতেছে কেউ এইভাবে মারতেছে এই শব্দ তখন আবার ওই রাজাকালা বদলের একটা ব্যাস ওখান দ্বারা ই দিত তো ও ওদের আবার বলে দিছিল যে এখানে আমরা আছে আমাদের কোনো ডিস্টার্ব যেন না করে ওই শব্দ শুনে ওরা ওই দিন দরজায় ফিরে যে কী হয়েছে ঘটনাটি কোনো অ্যাবনর্মাল কোনো কিছু তা তখন বললো কি এখানে কি কোনো মুক্তিবাহিনী আছে সবাই বললো যে না এখানে মুক্তিবাহিনী নাই ওরা আবার চলে গেল আমরা আবার লাইটটা চক করে শুয়ে দিলাম এটা হলো অগস্টের দিকে এইভাবে তারপরে যখন সেপ্টেম্বরের দিকে যখন এক্সট্রিম পর্যায়ে চলে গেল নিজে আগুন ও জায়গা এই ও জায়গা এই বিভিন্ন রকম মুক্তিবাহিনীর মানে তৎপরতা বেশি বেড়ে গেলো তখন একটু ভীত হয়ে আমি ওই আমার বস্ত্রে বললে স্যার আমি বাড়ি যাবো আমি এই অবস্থায় থাকবো না আপনি যতই আমার সিকিউরিটি দেন গ্যারান্টি দেন আমার জীবনের কোনো নিরাপত্তা নেই এই অবস্থায় আমি থাকতে পারবো আমি বাড়িতে চলে গেলাম আমি প্রদীপের সাথে যে মেয়ে বিয়ে দিছি 71 সালের 20 জুন এই মেয়ের জন্ম হয় সেপ্টেম্বর চলে যেয়ে গ্রামের বাড়িতে রইলাম তখন আমার বাড়ি থেকে 2 কিলোমিটার উত্তরে মিলিটারিরা একটা অপারেশন করে মানে মুক্তিবাহিনীরা মিলিটারিদের উপর একটা অপারেশন করছিল সেটা জের হিসাবে ওখানে একটা অপারেশন পুরো 2টা গ্রাম জ্বালাই দেয় একটা খালের মতো আছিল কোন জায়গাটা এটা এটা সিঙ্গার থানা পারিল এদিক দিয়ে একটা খালের মতো খাল নদী আর কি এদিক দিয়ে গেছে একটা আবার এদিক দিয়েছে এই তেমাতা বলে আর কি তিন দিকের সংযোগ স্থল ছিল এদিক দিয়েছে ওই দিক দিয়েছে এই জায়গাটা বিরাট একটা কি ছিল আর কি বিরাট একটা কুলের মতো ছিল ওই মুক্তিবাহিনীটা এই জায়গায় অপারেশনটা করছিল তাতে মানে জোনা 25-এর ই মারা গেল মিলিটারি ওই খবর যখন ওয়্যারলেসে মানে এই হয়ে গেল সিঙ্গের থানা থানা লেভেলে যখন চলে গেল তখন ওরা এসে ওখানে পাশের 2টা গ্রাম একদম চালাই দিয়েছে লোকজন সরিয়ে গেছিল লোকজন বেশি মারা গেছিল না 2-4 জন বোধহয় মারা গেছিল অপারেশনে হ্যাঁ রাধারমণ ছিল আর ছিল ওই মহাদেব এই 2টা ছেলে আমাদের হিন্দু সম্প্রদায়ের আমাদের আত্মীয় একটা ঘনিষ্ঠ আত্মীয় ওই স্পটের থেকে আমার বাড়ি ছিল মাত্র 2 কিলোমিটার আমরা তখন ভয়ে সবাই নদীর বড় নদী মানে ইন্দোর ওখান দিয়ে যে কালীগঙ্গা নদীটা গেছে এই নদীর ওই পার নদী পার হইয়া দক্ষিণ পার চলে গেল আমার বাবা একা আমার ওয়াইফ নিয়ে এত ঘরে ওয়াইফ রইল আর এই আমার মেয়ের নাম তো জোসনা এই রইল আর আমার বাবা রইল শুধু পাহাড় আমার বাবা কইল আমি যাবো না আমি নাতিন তুইয়া যাবো না মরে যাই আমি নাতিন গিয়ে মরবো কিন্তু ভাগ্য ভালো যে ওইদিকে থা মিলিটারি এইদিকে আর আসছে ওইদিকে
পাশের দুইটা গ্রাম জ্বালাই টালাই দিয়ে ওখান থেকে ওরা চলে গেছিল সিঙ্গার। সিঙ্গার থানা লেভেলে ওদের মেন দিচ্ছিল। ষোলো ডিসেম্বর বাড়িতে, ষোলো ডিসেম্বর দেশ স্বাধীন হলো, ষোলো সতেরো আঠারো উনিশ বিশ, বিশ তারিখ ডিসেম্বর আমি আবার নারায়ণগঞ্জ চলে এলাম। প্রায় সময় আমি এসে অফিসে জয়েন করি। হ্যাঁ, আমরা পুরাতন যারা যারা ছিলাম সবাই অফিসে জয়েন করি। ওই পাকিস্তানের মালিক কি ছিল তখন? হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানি মালিক তখন ছিল না। তো ওরা তখন হোটেল ইন্টারকনে আশ্রয় নিয়েছিল, ওখান থেকে পরে পাকিস্তানে চলে গেল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।